যদি বোলিংটার কথা বলি, আমাদের যে বোলিং স্ট্রেংথ আমরা সেই অনুযায়ী 100% করতে পারিনি। আমাদের বোলিং প্ল্যান অনুযায়ী আমরা 30 থেকে 40 রান মানে বেশি দিয়ে ফেলেছি। আর হচ্ছে আমাদের ফিল্ডিংটা একটু আজকে একটু গত ম্যাচের থেকে আজকে একটু খারাপ হয়েছে, যার কারণে আমাদের রানটা একটু বেশি হয়ে গেছে। ব্যাটিংটা যেটা হবে যে আপনার পিঙ্কি আপু আর যখন হচ্ছে ঋতু আপু ব্যাটিং করতেছিল, তো আমরা আমাদের মোমেন্টামটা আমাদের এখানে মানে ফেভারে আসতেছিল। বাট আমরা যারা মিডিলে ব্যাটিং করেছি, আমি রাবেয়া যারা শেষের দিকে ব্যাটিং করেছি, আমরা এটা দায়িত্ব নিতে পারিনি, যার কারণে আমাদের স্কোরটা বড় হইতে পারেনি। না, আমার কাছে মনে হয় না যে উইকেটের কোনো কিছু হয়েছে। উইকেট ভালো ছিল, আমাদের ভুলের কারণে আসলে আমরা হেরে গিয়েছি। না, আমরা যারা মিডিলে ব্যাটিং করি, আমরা আমাদের দায়িত্বটা নিতে প্রপারিত করতে পারছি না, যার কারণে আমাদের হচ্ছে লাস্টের দিকে আমাদের এতগুলো উইকেট পড়তেছে। কোচদের নিয়ে কাজ আমাদের নিয়ে কাজ করতেছে, আমরা মানে 100% দিতে পারছি না, করতে পারছি না, এটা আমাদের ল্যাকিংস। আমরা যারা লেটে ব্যাটিং করছি, না আমি বলবো না আসলে ফ্লাইটের কোনো কিছু, আমরা তো ওইভাবে আসলে এত কিছু খেয়াল করি না। আমরা তো জাস্ট বোলার বল করছি, আমরা বোলারদের হাত দেখে ব্যাটিং করছি, এটাই আমার ফ্লাইটটা। আমার কাছে কিছু মনে হয়নি। না, ক্যাপ্টেন একটু মাঝখানে একটু অসুস্থ হয়ে গিয়েছিলো, এই জন্য ও একটু লেটে ব্যাটিং করেছে। না, আমরা মেন্টালি স্ট্রং আছি, ইনশাল্লাহ আমরা আমাদের লাস্ট যে ম্যাচ আমরা সিরিজ জয়ের জন্য মাঠে নামবো, আমরা আমাদের 100% দিয়ে আমরা এফোর্ট দিয়ে চেষ্টা করবো। না না, আমরা ওরকম কোনো কিছুই আমরা আসলে প্রেশার নেই নেই, আমরা ম্যাচ বাই ম্যাচ আগাচ্ছিলাম। আমাদের আজকেও সেম কথাই ছিল যে আমাদের গত ম্যাচ আমরা যেভাবে খেলছি আমরা সেমভাবেই খেলবো। আর যেটা হচ্ছে বললাম, তো আমাদের আজকে বোলিংটা একটু খারাপ হয়ে গিয়েছে, যার কারণে আমাদের স্কোরটা একটু বিগ হয়ে গিয়েছে। না, আমাদের তো ব্যাটিং এর প্ল্যান হচ্ছে 220 রান, আমাদের 220 প্লাস টার্গেট। তো আমাদের যে স্ট্রেংথ, আমরা সবসময় বলি আমাদের বোলিংটা স্ট্রেংথ, তো বোলিং স্ট্রেংথ অনুযায়ী কিন্তু আমরা আজকে একটু বেশি দিয়ে ফেলেছি, যার কারণে আমাদের একটু প্রেশার ছিল। না, আজকের উইকেট যথেষ্ট ভালো ছিল বিগত উইকেটের থেকে, সো আমরা ফল ডাউন করেছি, যার কারণে আসলে আমরা লুজ হয়েছি। না, যেহেতু আমাদের বোলিংটা স্ট্রং, যার কারণে আমাদের ওইভাবে প্ল্যানটা করা ছিল যে আমরা যদি গত ম্যাচের তুলনায় যদি আরেকটু বেটার বল করি, তাহলে হয়তো বা আমাদের জন্য আরও বেটার হবে, ব্যাটিং করতে আরও সুবিধা হবে আমাদের জন্য। থ্যাংক ইউ।